আল্লামা মামুনুল হক জেলে আছে না নাই শত শত নিরপরাধ আলেম উলামা জেলে আছে না নাই আমরা আজকের এই যুব সমাজের তাফসীর মাহফিল থেকে দাবি জানাতে চাই অবিলম্বে আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক দোয়া করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক না তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে আছে না নাই আল্লামা মামুনুল হক জেলে আছে না নাই শত শত নিরপরাধ আলেম উলামা জেলে আছে না নাই আমরা আজকের এই যুব সমাজের তাফসীর মাহফিল থেকে দাবি জানাতে চাই অবিলম্বে আল্লামা মামুনুল হক সহ সকল কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে তুমি যেই কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কুরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না